ধ্বংসস্তূপের মধ্যে 17 দিন। সাভারের ধসে যাওয়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে রেশমার বেঁচে থাকার কাহিনী ছুঁয়ে গিয়েছিল অসংখ্য মানুষের মন, আর সেই সঙ্গে কৌতূহলে মনে প্রশ্ন জেগেছে, খাবার আর পানি ছাড়া মানুষ কতদিন বাঁচতে পারে? বৈজ্ঞানিকভাবে এর উত্তর দেয়া বেশ কঠিন, তবে প্রাকৃতিক আর মানবসৃষ্ট দুর্যোগ, দুর্ভিক্ষ, যুদ্ধ, অনশন, ধর্মঘট ইত্যাদি অনেক ঘটনার মাধ্যমে খাবার ছাড়া মানুষের বেঁচে থাকার একটা ধারণা পাওয়া সম্ভব। কোনো দুর্ঘটনার পর 1 থেকে 2 দিনের মধ্যে কাউকে জীবিত উদ্ধার করতে না পারলে জাতিসংঘ সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে উদ্ধার তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা যাচ্ছে তার চেয়েও বেশি দিন ধ্বংসস্তূপের মধ্যে মানুষ বেঁচে থাকে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির অর্থাৎ IRC সমন্বয়কের মতে, ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকাটা নির্ভর করে দুর্ঘটনার সময় কী ঘটেছে তার উপর। যদি গুরুতর আঘাত না হয়, অক্সিজেন এবং পানির মোটামুটি সরবরাহ স্বাভাবিক থাকে, তবে আটকা পড়া ব্যক্তি অনেক দিন বেঁচে থাকতে পারে। আর একদম না খেয়ে ঠিক কতদিন বাঁচা যায় তার হিসাব করা দুরূহ। তবে এ কথা বলা যায় যে খাদ্য বা পানীয় ছাড়া বেঁচে থাকার সীমা নির্ভর করে কিছু বিষয়ের উপর: ভুক্তভোগীর বয়স, শারীরিক সুস্থতা, ওজন, কাজের মাত্রা, জিনগত বৈশিষ্ট্য, মনোবল, পরিবেশের তাপমাত্রা ইত্যাদির উপর বেঁচে থাকা নির্ভর করে। অসুস্থ একজনের তুলনায় সুস্থ দেহের একজন ব্যক্তি না খেয়ে বেশি দিন বেঁচে থাকবেন। আবার যাদের ওজন বেশি, বিশেষ করে চর্বি বেশি, তাদের সঞ্চিত শক্তি বেশি থাকায় তারা বাঁচবেন বেশি দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানির উপস্থিতি। যদি পর্যাপ্ত পানি পান না করা যায় তাহলে বেঁচে থাকা নির্ভর করে সঞ্চিত শক্তির উপর। প্রাথমিকভাবে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়, যা শক্তির যোগান দেয়। কিন্তু গ্লাইকোজেনের ভাণ্ডার থাকে মাত্র 6 ঘন্টা। এরপর চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। 3য় দিন থেকে ফ্যাটি অ্যাসিড দিয়ে কিটোন বডি তৈরি হয়, যা শক্তির যোগান দেয়। এভাবে যতদিন চর্বি থাকে ততদিন ফ্যাটি অ্যাসিড আর কিটোন বডির উপর নির্ভর করা যায়। চর্বি শেষ হয়ে গেলে প্রোটিন ভাঙা শুরু হয়। এ পর্যায়ে দ্রুত দেহ ক্ষয় হতে থাকে, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের চরম ঘাটতি দেখা দেয় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমে যেতে থাকে। এক পর্যায়ে মৃত্যু ঘনিয়ে আসে। আমাদের শরীরের 60 থেকে 65% হল পানি। সকল শারীরিক ক্রিয়া পানির ওপর নির্ভর করে, তাই শরীরে পানির তীব্র অভাব দেখা দিলে তা দ্রুতই পূরণ করতে হয়। তা না হলে দেহের বেশিরভাগ অঙ্গের কাজ বন্ধ হয়ে যায় এবং দ্রুতই মৃত্যু হয়। পানির অভাবে বেঁচে থাকা নির্ভর করে পরিবেশের তাপমাত্রার উপর। খুব গরম পরিবেশে মাত্র 1 ঘন্টায় পানি স্বল্পতা দেখা দিতে পারে, আর তা পূরণ না করলে 2 ঘন্টায় মৃত্যু হতে পারে। আবার ঠান্ডা পরিবেশে ঘাম কম দিলে পানি ছাড়াও বেশ কিছুদিন বেঁচে থাকা যায়। তাহলে না খেয়ে কতদিন বাঁচা সম্ভব? যদিও এর কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উত্তর নেই, তবু আমরা বলতে পারি পানি পান করলে এবং আবহাওয়া অনুকূল হলে একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তি অন্তত 2 মাস বেঁচে থাকতে সক্ষম। অন্যদিকে প্রয়োজনীয় পরিমাণ পানি পান না করলে ওই একই ব্যক্তির পক্ষে 2 সপ্তাহের বেশি বেঁচে থাকা অস্বাভাবিক হবে। না খেয়ে কতদিন বেঁচে থাকা সম্ভব এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।